বিরোধীর পাওয়ার আবার আপনাদের স্বাগত। বিকশিত ভারত সংকল্প যাত্রা সূর্যমণি নগরে ভ্রাম্যমান গাড়ি এবং প্রতি ঘরে সুশাসন 2.0 উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য নেতৃত্ব সহ আধিকারিকরা। বিকশিত ভারত সংকল্প যাত্রা সূর্যমণি নগরে উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভ্রাম্যমান গাড়ি ও প্রতি ঘরে সুশাসন 2.0 উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে এবং সুশাসন প্রতি ঘরে সুশাসন 2.0 উদ্বোধনও করেছেন আজকে সূর্যমণি নগর এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনব। প্রধানমন্ত্রীজির জন্মদিনে থেকে শুরু করে 17ই সেপ্টেম্বর থেকে শুরু করেছিলাম এবং আরেক প্রধানমন্ত্রীর জন্মদিন 25শে ডিসেম্বর সেটা আমরা শেষ করেছিলাম। এবছর আবার আমরা সেটা শুরু করি এই 15 নভেম্বর থেকে এবং আপনারা দেখেছেন যে মেইন উদ্দেশ্যটা কি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী জি যে বারবার বলছেন যে 2047 সনে বিকশিত ভারত ডেভেলপ কান্ট্রি সেটা আমাদের প্রতিষ্ঠিত করত। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের শপথ পাঠ করিয়েছেন এবং প্রতিটা যে সেন্টেন্স সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি সেটা আহ্বান যে 2047 সালের মধ্যে আমাদের দেশকে বিকশিত বানাতে হবে। সংকল্প আমরা করেছি কিন্তু সেটাকে সিদ্ধি লাভ করতে হবে এবং সেটা তবেই সম্ভব হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে উনি প্রকল্প যে ধরনের ফ্ল্যাগশিপ স্কিম উনি করেছেন সেগুলো যদি আমরা প্রান্তিক ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারি সেটাই সম্ভব হবে। সময় খুব কম, সব এখানে বলা সম্ভব হবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে ওনার বক্তব্য আমরা শুনব। এখানে 3টি 4টি জায়গায় আমাদের টু ওয়েজ আছে, উনি আমাদের দেখবেন, আমরাও এখান থেকে দেখব এবং সারা ভারতবর্ষে সব জায়গার থেকে ওনার সাথে খুব অল্প জায়গা উনি ইন্টারেকশন করবেন। আমাদের এখানে হয়তো বা নেক্সট টাইমে উনি ইন্টারেকশন করবেন কিন্তু ওনার যে মার্গদর্শন আমরা সবাই মিলে এখান থেকে আমরা দেখব। সত্যি এক একবার অবাক লাগে মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে কাজ করেন, যেভাবে ভাবেন, মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করেন, মানুষের। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে। প্রতি ঘরে সুশাসন 2.0 এবং তার পাশাপাশি সূর্যমণি নগর এলাকাতে ভ্রাম্যমান গাড়ি সেখানে চালু করা হয়েছে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।